টাকা ধার চাইলে না বলাটা খুবই কঠিন তবে টাকা ধার দেওয়ার আগে একবার ভাবুন যাকে টাকা দিচ্ছেন সে টাকাটা ফেরত দিতে পারবে কি না তাই আজকে আমরা কথা বলবো আপনি কোন কোন মানুষকে টাকা ধার দিবেন না এক নম্বর যার একাধিক পাওনাদার থাকে যার পিছনে একাধিক পাওনাদার লম্বা লাইন দিয়ে থাকে তাকে টাকা ধার না দেওয়াই উত্তম তবে সে যদি কোনো বড় বিপদে পড়ে অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে টাকা ধার দিতে পারেন এতটুকু পরিমাণ দিবেন যেটুকু পরিমাণ আপনি ফেরত না পেলেও আপনার কোনো সমস্যা হবে না তাই যার পিছনে একাধিক পাওনা দেওয়া থাকে তাকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন দুই নম্বর যে মিথ্যা কথা বলে এবং কথা দিয়ে কথা না রাখে যে ক্রমাগত মিথ্যা কথা বলে কথা দিয়ে কথা না রাখে আপনি কখনোই তাকে টাকা ধার দিবেন না কারণ সে টাকা ধার নেওয়ার জন্যই আপনাকে মিথ্যা বলছে আবার আপনি যখন টাকা ফেরত চাইবেন তখনও আপনাকে মিথ্যা কথা বলে বারবার শুধু ঘুরাতে থাকবে তিন নম্বর ভরসা করা যায় না এমন কাউকে আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব অনেকেই আছে যারা আপনার কাছে টাকা ধার চাইবে এবং আপনি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন কিন্তু আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যাকে ভরসা করা যায় না তাকে টাকা ধার দিবেন না কারণ তাকে টাকা ধার দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে চার নাম্বার মাদকাসক্ত মাদকাসক্ত ব্যক্তি টাকা ধার করেই নেশা করার জন্য আপনার হয়তো ঘনিষ্ঠ বন্ধুই হোক অথবা ঘনিষ্ঠ আত্মীয়ই হোক না কেন এদেরকে টাকা ধার দেওয়ার অর্থ আপনি মাদকে সহায়তা করলেন তাই এদেরকে কখনোই টাকা ধার দিবেন না পাঁচ নম্বর কৃপণ ব্যক্তিকে কিছু মানুষ আছে যারা অত্যাধিক কৃপণ যারা কখনোই নিজের পকেটের টাকা খরচ করতে চায় না তারা সবসময় অন্যের টাকা খরচ করতে চায় তারা কোথাও বেড়াতে যাবে অন্যের টাকায় তারা কোথাও খেতে যাবে অন্যের টাকায় এই ধরনের মানুষকে আপনি কখনোই টাকা ধার দিবেন না তাহলে আশা করা যায় আপনি এই টাকা কখনোই ফেরত পাবেন না কৃপন ব্যক্তিকে আপনি টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন